প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ক্যামেরার সামনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু খুবই অল্প টাকা দরে বিক্রি করা হবে, কারণ এখানে মুরগিগুলো কিন্তু শুধু ডিম দেওয়ার জন্য দীর্ঘ 10 মাস লালন পালন করা হয়। তো মুরগিগুলো যখন নতুন ছিল তখন কিন্তু ডিমের পার্সেন্ট শতকরা 97% ছিল, অর্থাৎ 100টি মুরগির জন্য 3টি মিস হতো আর 97টি কিন্তু ডিম দিয়েছিল এই মুরগিগুলো। তো এখন আছে 65% ডিমের পার্সেন্ট কি করে দেওয়া হবে। আর এই ধরনের ঘর আছে এখানে 10টি, আর 10টি ঘরেই কিন্তু মুরগিগুলো বিক্রি করে দেওয়া হবে। এরপর এই ঘরগুলো পরিষ্কার করা হবে দুই মাস পরে আবার কিন্তু এখানে মুরগি আনা হবে নতুন করে। তো এখানে যে মুরগিগুলো নিয়ে আসা হবে এগুলো কিন্তু আরেকটি সাইটে লালন পালন করা হচ্ছে, তো ওইখান থেকে আবার এখানে নিয়ে আসবো। তো ওইখান থেকে যে মুরগি আনার পরে কিন্তু এখানে 1 সপ্তাহের মধ্যে কিন্তু ডিম দিয়ে থাকে। তো এরকম সিস্টেম এখানে, শুধু ডিমের জন্য মুরগিগুলো দীর্ঘ 10 মাসে লালন পালন করা হয়। আর এই মুরগিগুলো ডিম কিন্তু এখান থেকে বিক্রি করা হয় না, শুধু বাচ্চা উৎপাদনের জন্য এই মুরগিগুলো লালন পালন করা হয় দীর্ঘ 10 মাস। আর এইখানকার যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু যখন বিক্রি করা শুরু করে তখন কিন্তু 15 দিনের মধ্যেই এই 10টি ঘর আছে এই ধরনের, এই সবগুলো ঘরে কিন্তু মুরগিগুলো বিক্রি করা হয় 15 দিনের ভিতরেই, কারণ এগুলো আবার পরিষ্কার করতে হবে ঘর, এর জন্য খুবই তাড়াতাড়ি বিক্রি করা হয়। আর নিচে যেটি দেখতে পাচ্ছেন আপনি, এটা কিন্তু এটি কাঠের ভুষি দেখতে পাচ্ছেন, কাঠের ভুষি কিন্তু নষ্ট হয় নাই, এভাবে ঝরঝরে আছে। তো ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সকলকে ধন্যবাদ।